সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? মুর্শিদাবাদ ট্যুর প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ঢাকা এবং কলকাতা থেকে মুর্শিদাবাদ যাবেন, হাজারদুয়ারি প্লেস এবং কাঠগোলা বাগান। এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো জগত সেঠের টাকশাল, বিশ্বাসঘাতক মীর জাফরের এবং তার পরিবারের সমাধি এবং জাহানকুশা কামান। তার আগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। জগৎ শেঠ অর্থাৎ বিশ্ব ব্যাংকার, অর্থ বিত্ত সম্পদের জন্য নবাবরা তাকে জগৎ শেঠ উপাধি দেন। জগৎ শেঠ পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন মানিক চাঁদ, আর উত্তরাধিকার সূত্রে মাহতাব চাঁদ হন বর্তমান জগৎ শেঠ। বর্তমানে প্রাসাদটি মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভিতরে ছবি তোলা নিষেধ, তারপরও গোপন ক্যামেরায় চেষ্টা করলাম আপনাদেরকে ভিতরটা দেখানোর জন্য। দরাকে গেলাম, যার কারণে খুব বেশি দেখাতে পারলাম না। নবাবী আমলের সমস্ত ব্যাংক লেনদেন হতো এই কার্যালয় থেকে। মুর্শিদাবাদ সরকারের উপর এই পরিবারের প্রচণ্ড প্রভাব ছিল। তিনি অধিকাংশ জমিদারের পক্ষে নিরাপত্তা জামিনদার হতেন এবং তার প্রতিনিধিরা ব্যবসায়ীদের ঋণ দিতেন। জরুরি ব্যয়ের জন্য নবাবরা পর্যন্ত তার থেকে ঋণ নিত। এখন দাঁড়িয়ে আছে জগত শেঠের বাসার সামনে। আসলে এটা জগৎ শেঠ ছিল নবাবী আমলের যে একজন দণ্ডত্ব ব্যবসায়ী, এবং তার আমলেই জগৎ শেঠের ব্যাংকের লেনদেন, নবাবী আমলের যত সব লেনদেন ছিল সব কিন্তু জগৎ শেঠের মাধ্যমে হতো। এবং অনেক ঐতিহাসিক বন তার সম্পর্কে মন্তব্য করেছেন যে ওই উপমহাদেশে যদি কোনো ধনী ব্যবসায়ী থাকে সে ছিল জগৎ শেঠ, এবং তার ধন সম্পত্তি ছিল ইউরোপের অনেক ব্যবসায়ী ছিল না, এবং ইউরোপে তো ব্যবসায়ী ছিল না যে তার যে পরিমাণ টাকা ছিল তার সমকক্ষ। আর এটা দেখতেছেন আসলে জগৎ শেঠের বাড়ি এবং তার নিচের গুপ্তধন আরও অনেক কিছু আছে। এখানে মোটামুটি একটা জাদুঘর, কিন্তু এখানে আসলে রেস্ট্রিকশন আছে ভিডিও নিয়ে, এখানে ভিডিও করা যাবে না, যার কারণে আমি আপনাদেরকে ভিতরটা দেখাতে পারিনি। সো আপাতত যতটুকু পারছি বাইরেরটা আমি আপনাদেরকে কভার করে একটা দেখার চেষ্টা করতেছি। এই জগৎ শেঠই অত্যলোভে ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়। পলাশি যুদ্ধের আগে এবং পরে তাদেরকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে সাহায্য করে। তাদের এই ষড়যন্ত্রের ফলে পলাশি যুদ্ধে পরাজয় হয় নবাব সিরাজ উদ্দৌলা। কিন্তু এই জগৎ শেঠ বেশি দিন টিকতে পারে নাই। কথাই আছে, বাপ বাপকে চারে না। ইংরেজরা জগৎ শেঠের ষড়যন্ত্র বুঝতে পেরে 1763 সালে মীর কাসিমকে দিয়ে কাঠগোলা বাগানে সপরিবার হত্যা করে। এরপর শেষ হয় এই পরিবারের একচ্ছত্র ক্ষমতা। ভারতীয় উপমহাদেশে সবচেয়ে গিন্নিত ব্যক্তিটির নাম যদি কাউকে বলতে বলা হয়, তাহলে নিঃসন্দেহে যে নামটি আসবে সেটি হলো মীর জাফর। মীর জাফরের পুরো নামটি হলো মীর জাফর আলী খান। আর আমরা যাচ্ছি এখন সেই বিশ্বাসঘাতকের সমাধি দেখার জন্য। সমাধিস্থলে প্রথমে আমরা দেখতে পেলাম মীর জাফরের মসজিদটি। শোনা যায় মীর জাফর সবসময় এই মসজিদেই নামাজ পড়তেন। মসজিদের অপোজিটে রয়েছে মীর জাফর এবং তার পরিবারের সমাধিস্থল। চলুন যাই আমরা দেখি সেই বিশ্বাসঘাতকের কবরটা। হাই, বর্তমানে আমি মীর জাফরের বংশধরদের কবরের সামনে দাঁড়িয়ে আছি। মীর জাফরের এখানে আসলে টোটালি 1100টার মতো কবর আছে, এবং তার মধ্যে 18 জন নবাব ছিল মোটামুটি, তাদের কবরও এখানে আছে। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যে নবাবদের কবর, যে এগুলো মোটামুটি নবাবদেরই কবর। হ্যাঁ,
আর বাকি যেগুলো আছে এগুলো সবগুলো ওদের বংশধর। আর আমি একটু দেখাতে চেষ্টা করি আপনাদেরকে মির জাফরের কবর কোনটা, একটু খুঁজে দেখি আসেন, একটু আমার সাথে আসতে হবে। এগুলো কিন্তু নবাব, এরা কিন্তু নবাব ছিল, এরাও বাংলার নবাব। হ্যাঁ, এক এক সময় এক একজন ছিল, এগুলো কিন্তু সব মির জাফরের বংশধরদের। আর বাকি যেগুলো আছে এরা উনিও নবাব আর ইনিও নবাব। আর দেখতেছেন উনিও নবাব, ইনিও নবাবি করেছেন বাংলার। অর্থাৎ এগুলো মির জাফরের বংশধরদের ছেলে, এই চারজনই কিন্তু মির জাফরের ছেলে, অনলি মিরন ছাড়া। আর বাকি তিনটা কিন্তু এই যে তিনটা, এক দুই তিন, এই তিনটাই কিন্তু মিরনের কবর, কিন্তু এখানে নাই। মিরনের কবরটা কিন্তু অন্যদিকে মারা হয়েছে, মারা গেছিলো, যার কারণে তার কবরটা এখানে আনা সম্ভব হয় নাই। কিন্তু আর বাকি তিনজনের কবর এখানে আছে। আর একটু এদিকে দেখাই আমি, আসেন এই যে ইতিহাসের কুখ্যাত মির জাফর, যাকে তো আমি জানরা সবাই জানেন চিনেন, বিশ্বাসঘাতক। এই বিশ্বাসঘাতকের কবর কিন্তু এই এটাই এটাই কিন্তু মির জাফরের বিশ্বাসঘাতকের কবর। আর আমি একটু দেখাই, এগুলো হচ্ছে যে তাদের যে বেগম, সরি, যে মির জাফরের বোনের কবর হচ্ছে এই এটা। হ্যাঁ, এটা হচ্ছে তার বোনের কবর। আর এই ধরনের এগুলো যে এরকম গিরা দেওয়া যেগুলো আছে কিন্তু মহিলাদের কবর, যার কারণে এভাবে গিরা দিয়ে আছে। আর একটু এডুকেশন, তখনকার সময় আসলে এই চিঠি আদান প্রদান হতো পায়রার মাধ্যমে। হ্যাঁ, আর এই দুটা হচ্ছে এই দুটা হচ্ছে যে এই মিরনের পায়রার কবর, একটা হচ্ছে বাস পাখির আর একটা এটা হচ্ছে পায়রার কবর। একটু দেখেন, এই যে বাস পাখি পায়রা দুটাই কবর এখানে আছে। আর একটু আমি একটু দেখাই মির জাফরের ওয়াইফদের কবর। হ্যাঁ, মির জাফরের ওয়াইফের কবর হচ্ছে সামনে আছে। আর এগুলো হচ্ছে যে এগুলো নবাব ছিল, ওনারা নবাব ছিল, মির জাফরের বংশধর। না সরি, এরা কিন্তু নবাব না, এরা জাস্ট মির জাফরের বংশধর। আর উনি ছিলেন ইস্কান্দার মির্জা, এবং উনি পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন, এবং আর উনি বংশধররা বর্তমানে ইংল্যান্ডে আছে। যে দেখছি আমি যে কবরটা দেখতেছেন, বর্তমানে বংশধরটা ইংল্যান্ডে আছে, কিছু বংশধর আছে এখন ইংল্যান্ডে। আর এখানে মূলত যদি কোথাও আশেপাশে বা ওয়ার্ল্ডের কোথাও যদি মির জাফরের কোনো বংশধর মারা যায়, তাদের সমাধিগুলো কিন্তু এই খবরেই স্থাপন করা হয়, মানে এই খবর এখানেই খবর দেওয়া হয়। আর আমি এখন দেখাবো আপনাদেরকে মির জাফরের বেগমের কবরটা, একটু এদিকে আসেন। মির জাফরের বেগমের কবর, এটা হচ্ছে মির জাফরের বেগমের কবরটা। এই মির জাফরের উনি অত্যন্ত সুন্দর ছিলেন এবং নাচ গান করতেন। পরে ওনাকে এই মির জাফর বিবাহ করে বেগম বানিয়েছে, এবং বেগম পাওয়ার পর উনি অত্যন্ত ধার্মিক হয়ে গিয়েছিলেন, এবং 1990 লক্ষ টাকার বিনিময়ে একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন। এমন এখন ওখানে এখনোই মির জাফরের বংশধররা বিনা বেতনে 12 ক্লাস পর্যন্ত বিনা বেতনে এখনো পড়ালেখা করতে পারে। আজ সিরাজ নেই, নেই মির জাফর, কিন্তু ইতিহাস এখনো রয়ে গেছে। ইতিহাস এখনো কথা বলে, সেই ইতিহাসে একজনকে করেছে দেশপ্রেমিক, ভালোবাসার পাত্র, আর আরেকজনকে করেছে ঘৃণিত পাত্র। তাই তো মানুষ যখন এই কবরস্থানে আসে, তখন সবার চোখে মুখে দেখা যায় ঘৃণা আর ঘৃণা। অর্থ, সম্পদ, ক্ষমতার লোভ মানুষকে যে কত নিচু নামাতে পারে, তার একটি প্রকষ্ট উদাহরণ হল এই মির জাফর। আর এই বিশ্বাসঘাতকতায়, এই ক্ষমতার লোভে বাংলার স্বাধীনতা যুগের পর যুগ পরাধীনতার অন্ধকারে চলে যায়। মির জাফরের সমাধির একটু সামলেই আসলে দেখতে পাবেন নবাব বাহাদুর ইনস্টিটিউশন। আর এই প্রতিষ্ঠানে মির জাফরের বংশধররা এখনও 12 ক্লাস পর্যন্ত বিনা বেতনে পড়ালেখা করতে পারে। যদিও আজকে এটি বন্ধ ছিল, তাই এখানে আজকে আমরা ঢুকতে পারলাম না। জাহান কুশা কামান, অর্থাৎ বিশ্ব বিধ্বংসী কামান, 1637 সালে মুঘল সম্রাট শাহজাহানের সময়
ঢাকায় বিখ্যাত জনদান কর্মকার এটি নির্মাণ করেন। ইহার দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ 1.7 মিটার এবং ওজন আনুমানিক 7,900 কেজি। এটি একবার দাগিবার জন্য 17 কেজি বারুদ ব্যবহৃত হতো। মুর্শিদ কুলি খান ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করার সময় এটি তখন মুর্শিদাবাদে নিয়ে আসে। বন্ধুরা, মুর্শিদাবাদ ভবনের দ্বিতীয় পর্বটি আজকে এখানেই সমাপ্ত। মুর্শিদাবাদ ভবনের পরবর্তীটি পর্বটি দেখার জন্য অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন।